ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে উত্তরবঙ্গ থেকে একটা দুর্দান্ত নিউজ উঠে আসছে। উত্তরবঙ্গে একটা দুর্দান্ত ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেট আপ হওয়ার কথা চলছে। আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অনেকেই আমাকে কমেন্ট করেন, অনেকে রিকোয়েস্ট করেন যে দাদা আপনারা উত্তরবঙ্গের কোনো নিউজ কেন বলেন না, সেখানে কি আদৌ কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না? তো আমি বলতে চাই আজকের ভিডিওটা ডেডিকেটেড আপনাদের জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। উত্তরবঙ্গ নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বাট অলসো ফর ইন্ডিয়া। উত্তরবঙ্গ একটা গুরুত্বপূর্ণ লোকেশন হোল্ড করে, কারণ এই উত্তরবঙ্গের সঙ্গে নানা রকম ইন্টারন্যাশনাল বর্ডার্স রয়েছে। লেগে উত্তরবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট, একটা গুরুত্বপূর্ণ শহর রয়েছে যেটার নাম হচ্ছে কুচবিহার। সেই কুচবিহারে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট অলরেডি রয়েছে যেটার নাম হচ্ছে চকচকা ইন্ডাস্ট্রিয়াল স্টেট। আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে টোটাল এরিয়া জুড়ে কিন্তু ইন্ডাস্ট্রি সেট আপ হয়ে গেছে, একটা ছোট্ট এরিয়াও খালি নেই। টোটাল এরিয়ার যদি কথা বলা হয় 65 acres, পুরো 65 acres ভরে গেছে। 90 ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস সেইখান থেকে অপারেট অলরেডি করছে। তার মধ্যে থেকে বিভিন্ন রাইস মিলস রয়েছে, অয়েল মিলস রয়েছে, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিজ রয়েছে, প্লাস্টিক ফ্যাক্টরিজ রয়েছে, কেমিক্যাল ইউনিটস রয়েছে, জুট মিল রয়েছে। কিন্তু এইটাই কি এনাফ? আরও ইন্ডাস্ট্রিয়াল স্টেট দরকার? সেম কথা সেখানকার ডিস্ট্রিক্ট অফিসার্সরাও ভেবেছে। আশপাশে আরও যদি ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলুন কিংবা ইন্ডাস্ট্রিয়াল পার্কস বলুন, সেগুলো যদি সেট আপ করা যায় সেখানকার ছেলেমেয়েরা আরও চাকরি পেতে আরম্ভ করবে। ঠিক তার জন্যই মেকলিয়াগঞ্জে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেট আপ হওয়ার কথা চলছে। তারা ভেবেছে সেখানে একটা জমি খোঁজার কাজ আরম্ভ হয়ে গেছে। নতুন প্রপোজাল সেখানকার ডিস্ট্রিক্ট অফিসিয়ালসদের দ্বারা পাঠানো হয়েছে WBIDC-র কাছে, এবং WBIDC-ও সেটার অনুমোদন দিয়ে দিয়েছে। সেখানে জোর কদমে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবার জন্য জমি খোঁজার কাজ আরম্ভ হয়ে গেছে। এবং এটাও আশা করা যায় যে সেখানে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয় তাহলে নানা রকম অ্যাসেম্বলিং ইউনিটস বলুন, নানা রকম পটাটো চিপসের কোম্পানিজ বলুন, ড্রিঙ্কসের কোম্পানিজ বলুন, আরও অন্যান্য ধরনের কোম্পানিজরা সেখানে সেট আপ হতে আরম্ভ করবে। এবং সেখানকার ডিস্ট্রিক্ট অফিসিয়ালসরা এটাও বলেছে যে তারা একটা ট্রেড ফেয়ার অর্গানাইজ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সেই ট্রেড ফেয়ারের মধ্যে বিভিন্ন ছোট বড় এবং মাঝারি সাইজের মেশিন নিয়ে এসে তারা অ্যাজ আ ডিসপ্লে কিংবা তারা অ্যাজ আ ডেমো দেখাতে পারে সেখানকার নেটিভ মানুষদেরকে। তার কারণ সেই মেশিনগুলো দেখার পরই তাদের মধ্যে একটা নলেজ গেইন হবে, তাদের মধ্যে যে ভয়টা সেটা কাটবে। এবং সেইখানে তারা প্ল্যান করেছে যে বিভিন্ন ব্যাংক অফিসিয়ালসদেরকেও রাখা হবে যারা লোন দেয় বিজনেসের জন্য, কারণ আজকাল আমরা জানি যে MSME-র জন্য ইজিলি লোন পাওয়া যাচ্ছে। তো MSME যদি সেখানকার নেটিভ মানুষরাই সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে খোলে তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না। সেখানকার ডিস্ট্রিক্ট অফিসিয়ালসরা এটাও বলেছে যে সেখানে নানান রকম জায়গায় ছোট ছোট করে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি করতে হবে, যেন এই যে নতুন বিজনেসম্যানরা উঠে আসবে তাদেরকে আরোভাবে হেল্প করা যাক, তাদেরকে আরোভাবে মোটিভেট করা যাক। এবং নতুন একটা স্কিম SAIP স্কিম পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছে, যেটার ফুল ফর্ম হচ্ছে স্কিম ফর অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্কস। যে স্কিমটার আন্ডারে যদি কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেট আপ করতে চায় পশ্চিমবঙ্গে, তাহলে তারা অ্যাডিশনাল কিছু বেনিফিটস পাবে। আপনারা সকলে জানেন যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেট আপ হলে সেখানে নানা রকম ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস খুলতে আরম্ভ করে। তো ইন্ডাস্ট্রিয়াল পার্কসে যদি বেনিফিট দেওয়া হয় অটোমেটিকলি সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস আসতে আরম্ভ করবেই। তো আশা করা যায় মেকলিয়াগঞ্জে খুব শীঘ্রই জমি খুঁজে বার করবে এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার কাজ আরম্ভ হয়ে যাবে। আমি চেষ্টা করবো লাইভ সেখানে ভিজিট করা, ভিজিট করে আপনাদেরকে দেখাবার। আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত কিছু জানেন তাহলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। মোটিভেট করার জন্য লাইকের বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এত দূরে ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকমই একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।